हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आमरा सबाई भालोई आछि। शुधु बाबार शरीरटा खूब एकटा भालो नेई, जानो कयेकदिन आगे बाबार एक्सिडेंट होयेछे, सेटा नेई एकटु टेंशने आछि। सकालेर दिके बाबार ब्यथाटा बाड़े, ठीकठाक भावे घुमाते पारे ना, आर दोकाने तो जेतेई पारछे ना, काजबाज पुरोई बंद। तो एइसब नेई अल्प टेंशने आछि। आर तोमरा तो जानोई जे आमादेर पुरो संसारेर सब दायित्व बाबार उपरेई। তো যাই হোক, সেইগুলো নিয়ে অল্প টেনশানে আছি। বাবা শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে সব কিছু অল্প নর্মাল হয়ে যাবে। তো এখন দেখো, সকালবেলা ঘুম থেকে আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কালকে রাতে জুডো খুব ডিস্টার্ব করেছে আর ভোরের দিকে কারেন্টও চলে গেছিলো, তাই ঠিকঠাক ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। তো দেখো, বিছনা টিছনা তুলে এখন আমি চলে এসেছি বাইরে, জামা কাপড় ধোবো। তো এখানটায় জুডোর কিছু জামা কাপড় রয়েছে, আর আমি আগের দিন যেই শাড়িটা পরে পুজো দিতে গেছিলাম না, সেই শাড়িটা ধোয়া হয়নি। তো ভাবলাম সব ধুয়ে দিই, আর সাদা শাড়ি তো একবার পরলেই ধুতে হয়, একদম কাদা হয়ে লেগে গেছে পাড়ের দিকটা। তো যাই হোক, এখন শাড়ি টাড়ি ধোবো, জামা কাপড়গুলো ধোবো, দিয়ে তারপরে যা বাকি কাজ আছে সেগুলোও করবো। আর আজকে তো তোমাদের বললাম সোমবার, তো আজকে হচ্ছে অমিতের ছুটি। তো সকালবেলা উঠে অমিত বাজারে গেছিলো, বাজার টাজার করে এসেছে। আর এদিকে তো বললাম জুডোর পাপাও অনেকটা দেরি করে উঠেছে, প্রায় 9:30-10টার দিকে উঠেছে, আমরা তার পরপরই উঠে গেছি। তো ও বাজার টাজার করে এনে দিয়েছে, মা রান্না করছে, আর এদিকে আমি ঘর দোর পরিষ্কার টরিষ্কার করবো সব, আগে জামা কাপড় কেচে নিই। আর জুডোর পাপা যেহেতু আজকে বাড়ি ছিল, তো জুডোর তো দেখার দায়িত্ব পুরো পাপাই নিয়ে নিয়েছিল, বলেছিল যে তুমি এদিকে কাজবাজ করে নাও, আর জুডোকে আজকে আমি দেখে নেব, তাড়াতাড়ি করে সব কিছু করে ফেলো। তো অন্যদিন আমার স্নান করতে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে যায়, আজকে সেই তুলনায় একটু তাড়াতাড়ি হয়েছিলো, যেহেতু জুডোর পাপা বাড়ি ছিল। তাড়াতাড়ি বলতে সেরকমও তাড়াতাড়ি হয়নি, কারণ আজকে অনেক কাজ করেছি, কিন্তু তোমাদের সাথে না সব কিছু শেয়ার করা হয়নি। আর সবসময় কাজ করলে ক্যামেরা অন করে কাজ করা সম্ভবও হয় না, তাহলে এমনিতেই তো দেরি হয় কাজ করতে, আর তারপরে কাজেও অনেকটা দেরি হয়ে যায় যদি ক্যামেরা অন করে করা হয়। আমার এটা মনে হয় কেন জানি না, যে ক্যামেরা অন করে কাজ করলে কাজ করতে দেরি হয় আর না হলে তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেক পরিষ্কার টরিষ্কার করেছি ঘর দুয়ো, রান্নাঘর, বড় ঘরটা, ওই মাদের ঘর, এগুলো সব পরিষ্কার করেছি, কিন্তু সব কিছু আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা একটুখানি ছোটোই হচ্ছে, আর বিকালবেলা একটু আমাদের বেরোনোরও কথা আছে, তার জন্য একটুখানি ভাবলাম যে আজকে আর কাজ ব্যস্ত রয়েছি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে একটুখানি বাইরের ভিডিও যখন শেয়ার করবো, তো কাজ বাজ একটু অল্প শেয়ার করলেই হয়। তো যাই হোক, এখন দেখো জামা কাপড় সব আমার মেলা হয়ে গেছে, আর এখন আমি এখানে চলে এসেছি সকালের খাবার খেতে। আজকে না সকালে আমি ওটস বানাতে পারিনি, কারণ হচ্ছে বললে আমি দেরি করে উঠেছি, তারপরে জুডোকে খাওয়ানো, কাজ বাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো ভাবলাম 12টা তো বেজে গেছে, কিছু তো একটা খাওয়া দরকার, তো কী খাবো কী খাবো, তাড়াতাড়ি করে ওটস বানিয়ে ঠান্ডা করতে করতে আধ ঘন্টার বেশি সময় লেগে যায়, তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে মুড়ি চানাচুর মেখে খেয়ে নিই। আর সেই মুড়ি চানাচুর আর কে খাবে, জুডো আর নেদো মিলে আমিও খেতে বসলাম, ওরা দুজনে এসেও আমার সাথে খেতে বসলো, খাওয়ার থেকে বেশি মুড়ি চানাচুর ছড়িয়েছে দুটোই মিলে। তো যাই হোক, যেটুকু খেয়েছি খেয়েছি, দুজনে মিলে ছড়িয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। আর তখন আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখলি, আর এখন আমি চলে এসেছি ঘর বারান্দা ঝাড় দিতে। আর ঘর বারান্দা ঝাড় দেওয়ার পরেই বাদ বাকি যে কাজগুলো ছিল সেগুলো করেছি। তো দেখো, রোজই কিন্তু ঘর ঝাড় ধোয় মোছা হয়, তাও কিন্তু নোংরার শেষ নেই। তো এখন দেখো, আমার জুডোকে স্নান করানো হয়ে গেছে, একদম রেডি শেডি করে দিয়েছে, এখন আমি মাথাটা আশ্রয় দিচ্ছি, জুডোর পাপা এখন জুডোকে নিয়ে থাকবে, আর আমি সব কাজবাজ করে নেব। আর জুডো দেখো আমাকে কীভাবে আদর করছে, কোনো কিছু পাওয়ার হলে ওইরকমই করতে থাকে। আর এখন দেখো, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি খেতে। তো আজকে রান্না হয়েছে লাবা যে সিমগুলো, ওইগুলো দিয়ে আলু দিয়ে ভাজা, চালতে দিয়ে টক ডাল, আর এখানে উচ্ছে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ রয়েছে, আর ভাত তো রয়েছে, আর এখানে রয়েছে তেলাপিয়া মাছের ঝাল শস্য বাটা দিয়ে। তো ওইগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করে নিই। তো চল আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করানি, জাস্ট দুপুরে খাওয়া দাওয়ার আগে একটুখানি দেখেছিলাম কী কী রান্না হচ্ছে, আর এখন দেখো রেডি শেডি হয়ে গেছে। তো সিম্পলি এই যে ব্লু কালারের এই চুড়িদারটা পরেছি, আর এর সাথে তো অ্যাজ ইউজুয়াল এই পাটিয়ালি প্যান্ট, ধরো দেখায় তোমাদের অল্প আজকে, তো এই যে সাদা পাটিয়ালি প্যান্ট আর সাদা ওন্নাটা নিয়েছি। তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে মেলায় যাবো, আমাদের এই সামনেই হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে মেলা হচ্ছে, তো অনেকদিন ধরেই হচ্ছে কিন্তু যাওয়ার হয়নি, একদমই পাশে, এখান থেকে যেতে 2 মিনিট মতন লাগবে গাড়িতে। তো পাশে একটা ক্লাবের মাঠে ওখানে জন্মাষ্টমী উপলক্ষে প্রত্যেক বছরই মেলা হয়, এবছরও হচ্ছে, তো এবছরও যাওয়া হয়নি। তো ভাবলাম যাই একটু সন্ধ্যাবেলা ঘুরে আসি জুডোকে নিয়ে, আর একটু ফুচকা খাওয়ারও ইচ্ছা আছে, তো একটু ফুচকাও খেয়ে আসি।
তো চলো আমরা মেলায় যাই আর তোমাদের সাথেও ব্লগটা শেয়ার করি। তো চলো দেখতে থাকো। আর এই দেখো আমাদের জুডো বাবু রেডি। কে দিয়েছে বলো? থামি দিয়েছে, এতক্ষণ লাগলো বলতে। তো দেখো যে জুডোই নতুন জামাটা পড়েছে, এটা হচ্ছে জুডোর দাদু পয়লা বৈশাখের সময় এনে দিয়েছিল, কিন্তু জামাটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে এতদিন পরাতে পারিনি, আজকে পরালাম। আর গরমের মধ্যে এরকম হাতা কাটা গেঞ্জি পরাতে খুব ভালো, ও কমফোর্টেবল ফিল করে, গরমটাও কম লাগে। তো চলো এখন মেলায় যাই, দেন তোমরাও মেলাটা ঘুরে দেখো, আমরাও ঘুরে দেখি। খুব ছোট্ট একটা মেলা, তো যাই হোক যখন সব কিছুই শেয়ার করি এটাও তো তোমাদের সাথে শেয়ার করা দরকার না? তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি মেলাতে, আর এটা হচ্ছে মেলায় ঢোকার যে গেটটা, এটা লেখা রয়েছে মিলন মেলা স্বাগতম। খুব ছোট্ট একটা মেলা, যাই হোক চলো তোমাদের ঘুরে দেখায়। আর জুডো জুডোর পাপা আগে রয়েছে, আমি পেছনে পেছনে। আর জুডোর পাপা কখনোই আমাকে ক্যামেরা করতে হেল্প করে না, কারণ ও এটা একটু আনকমফোর্টেবল ফিল করে, আর আমার এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক ঢুকেই দেখো একটা বড় একটা মিকি মাউস রয়েছে, দেখে তো আমার খুবই ইচ্ছা হচ্ছিলো যে জুডোকে এটাতে ওঠায়, বাট ও এতটাই ছোটো এটাই উঠতে পারবে না। তো যাই হোক আজকে ফার্স্ট টাইম জুডো রাইড চড়বে, তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখানে দেখো যে দোকানগুলো রয়েছে, সাজা জিনিসের দোকান, যেসব দোকান রয়েছে সেটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো হরেক মাস 30 টাকা করে অনেক গার্ডার ক্লিপের দোকান ছিল, বাচ্চাদের খেলনার দোকান ছিল, তো অনেক কিছু দোকান ছিল, সেরকম কোনো কিছু কেনা হয়নি। তো যেটুকু যা কিনেছি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব। তো এই পাশে দেখো বাচ্চাদের একটা রাইড রয়েছে, তো যেটি স্প্রিংয়ের মতন লাফালে আবার বামস খায়, তো জুডো এই রাইডটাই উঠবে। তো চলো জুডো এই রাইডটাই উঠুক, তোমাদের দেখায় জুডো রাইডে উঠে কী পরিমাণের ভয় পেয়ে যায়। তো এখানে জুডোর পাপা জুডোর জুতো খুলে দিচ্ছে ওই রাইডটাই তুলবে বলে। তো চলো জুডো ভেতরে যাক, তারপর তোমরা দেখে নাও ভেতরে কী হলো। আর জুডো দেখো ভেতরে ঢুকে গেছে, আর একটা বাচ্চা ছিল মেয়ে, একটা মানে বড় অনেকটাই জুডোর থেকে, তো ওকে ধরে লাফানোর চেষ্টা করছিলো। জুডো একটুখানি লাফালো, তারপরে ভয় পাচ্ছিলো, পড়ে যাচ্ছিলো, ব্যালেন্স রাখতে পারছিলো না। ওরা তো বড়, ওরা তো ওদের ব্যালেন্স রাখতে পারে, জুডো এখনও নিজের ব্যালেন্স রাখতে পারে না, যে এখনও ঠিকঠাকভাবে হাঁটতে পারে বাট সিঁড়ি থেকে ওঠানামা করতে পারে না। সে কীভাবে নিজের ব্যালেন্স রাখবে বলো? হাঁটতে দৌড়াতে সব কিছুই পারে, বাট ওঠানামা করতে একটুখানি ওর অসুবিধা হয় সিঁড়ি থেকে, কারণ আগের দিন পড়ে গিয়ে ঠোঁট কেটেছে তোমরা জানোই। তো যাই হোক এখানটায় কিছুক্ষণ ওই এক মিনিট কি 2 মিনিট বসে মানে লাফিয়েছিল, তারপরে ও ভয় পাচ্ছিল। তারপর ওকে দেখো যে আমি হাত বাড়িয়ে রয়েছি, তো দেখো যে ভয় পাচ্ছিল, বাচ্চাটাকে জড়িয়ে ধরেছিল, আর আমি বাচ্চাটাকে বলছিলাম যে ওকে দিয়ে যাও দিয়ে যাও, তো বাচ্চাটা ওকে দিয়ে গেছিলো। আর ওই রাইডটা চড়তে 20 টাকা নিয়েছিল, আর এই রাইডটা চড়তে নিয়েছে 30 টাকা। তো এটা বেশ ও এনজয় করে চড়ছিল, বেশ কোনো ভয় পাচ্ছিল না, গাড়িতে ঘুরছিল, মজাই করছিল এই রাইডটা চড়তে। তো দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে। তারপর আর একটুখানি মেলা ঘুরে এই যে বাচ্চাদের খেলনার দোকানে দাঁড়িয়েছিলাম, এখানে জুডোর জন্য কয়েকটা খেলনা পছন্দ করছিলাম। তো যাই হোক পরে আর সেগুলো নেওয়া হয়নি, একটা খেলনাই নিয়েছি জুডোর জন্য। তো যেটা নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কী খেলনা নিলাম, কারণ জুডোর পাপা বলছিলো জুডো যেহেতু খেলনা নিয়ে খেলে না, তো বেশি খেলনা নিয়ে দরকার নেই, ও যেটা পছন্দ করে সেটাই নাও। আর এখন মেলা থেকে বেরিয়ে দেখো আমরা চলে এসেছি ফুচকার দোকানে। তো এখানে জুডো দাঁড়িয়ে রয়েছে, এদিক ওদিক দেখছিল, জুডো ফুচকা খেতে পারে না, জাস্ট শুকনো ফুচকাই খায়, সেটাই হাত দিয়ে দেখাচ্ছিলো যে ফুচকার ফুচকা দোকানে অনেক লাইট লাগানো ছিল সেগুলোও দেখাচ্ছিলো। আর এখানে কাকু এখন পেঁয়াজ কাটছে, তো এবার আলুটা মাখবে তারপর আমাদের দেবে। তো চলো ফুচকা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে। দেখো মেলা থেকে বাড়ি চলে এসেছি, দেখলে ছোট্ট একটুখানি মেলা, তো আমরা ঘুরে টুরে চলেও এসেছি। আর দেখো আমাদের জুডো বাবু কী করছে বলো, দেখিয়ে দিচ্ছ কি এটা খুঁজে পাচ্ছ? তো জুডো এখানে ফুটি খাচ্ছে, আর আমি এনেছি একটা দেখাচ্ছি তোমাদের, এটা
লিচি ড্রিঙ্ক, মানে আমল লস্যি, যেটা মাথা খারাপ হয়ে গেছে, লিচি ড্রিঙ্ক বলছে, এটা হচ্ছে আমলের লস্যি। তো এটা আনলাম, এটা খাবো। আর জুডো মেলা থেকে কী কিনেছে রাখবেন, দাঁড়াও দেখা যাচ্ছে, এই যে বাসি, মেলার থেকে জুডো বাসি কিনেছে। ওর জন্য আমি কিছু দুটো খেলনা পছন্দ করেছিলাম, ওর ওটা পছন্দই না, ওর এই বাসিই পছন্দ, তার জন্য বাসি নিল। তোর বাবা বললো ও যেহেতু খেলনাতে খেলে না, তার জন্য কোনো খেলনা এনে দরকার নেই, ও যেটা পছন্দ করেছে সেটাই না। তো এটা পেয়েও খুব খুশি। ও একটু বাসি বাজায় দেখাও তো, যেটু মেলা থেকে বাসি কিনেছে। আর আমিও কিছু কিনিনি, আমি শুধু দাঁড়াও দুটো ক্লিপ কিনেছি, ওই যে দুটো ক্লিপ, ক্লিপের আকাল পড়েছে, অনেকদিন ক্লিপ কেনা হয় না। আর টিপ না, আমার টিপের পাতা কেনার দরকার ছিল, আমি বলেছিলাম যে এইখানে এই সজনে কাকুর দোকান থেকে টিপের পাতা কেন ভুলেই গেছি, আমি একটু ফোন করে দেবো। আমার লাল রঙের যে গুড়ি টিপ, মানে এই ছোটো সাইজের টিপগুলো শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে। এখন এই খয়েরি পড়েছে, এখন দেখো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। যাক, আমি শুধু ক্লিপ কিনেছি আর জুডো এইগুলো কিনেছি। আর মেলা থেকে আমরা কিছুই খাইনি, শুধু জুডো দুটো রাইড চড়েছে, প্রথম রাইডে নিল 20 টাকা, পরের রাইডে নিল 30 টাকা, জাস্ট 5 মিনিটও মানে চড়েনি, 2 মিনিট। প্রথম রাইডে তো মানে 1 মিনিট কি 2 মিনিট ছিল, আর দ্বিতীয় রাইডে তো ওরকম 3-4 মিনিট ছিল, তাই 30 টাকা নিল, আর ওটা 20 টাকা, 50 টাকা এখানেই নষ্ট। মানে কোনো কাজের না, কিন্তু যদি বেশিক্ষণ চড়তে তাও হতো। তো যাই হোক, ওই প্রথম রাইডে উঠেও ভয় পাচ্ছিলো, তাই নামিয়ে নিয়েছি। আর দ্বিতীয় রাইডটাই বেশ মজা করেই চড়ছিলো, তোমরা তো দেখলেই। আর তারপর আর মেলা থেকে বেরিয়ে আমরা ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি। ফুচকা আমরা মেলার ভেতরে খাই না, বাইরে যে কাকুর দোকান থেকে আমরা খাই সবসময়, ওখান থেকেই খেলাম। তো চলো, অনেক বক বক করে ফেললাম, এখন চেঞ্জ টেঞ্জ করে নিই, এবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে।